হ্যালো স্টুডেন্টস, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আমরা পড়ছিলাম সাম স্পেশাল কেসেস অফ ফার্স্ট অর্ডার রিয়াকশনস। আমরা আগের দিন দু ধরনের রিয়াকশনস পড়েছিলাম। একটা হচ্ছে গ্যাসিয়াস রিয়াকশন, যেখানে আমাদের পার্শিয়াল প্রেশার নিয়ে ডিল করতে হচ্ছিল, আর সেকেন্ডলি ছিল একটা ভলিউম মেজার করছিলাম আমরা কোনো একটা স্ট্যান্ডার্ড টাইট্রেটিং এজেন্টের, ফর এক্সাম্পল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আজকে আমরা থার্ড, ফোর্থ এবং ফিফথ এই তিনটে যে পোর্শন বাকি ছিল, এই তিনটে টাইপ অফ রিয়াকশন নিয়ে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। আমরা তাহলে শুরু করছি একটা কেমিক্যাল রিয়াকশন দিয়ে। সাপোজ হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যাকুয়াস সলিউশন ওটা ডিকম্পোজ করছে, ধরো 2H2O2 থেকে 2H2O লিকুইড আর O2 গ্যাসিয়াস। এখন এই যে গ্যাসিয়াস প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটার ভলিউম আমরা মেজার করব। সাপোজ ইনিশিয়ালি আমরা এ মোল দিয়ে শুরু করেছিলাম। মোল কেন লিখলাম? আমরা এতক্ষণ তো কনসেন্ট্রেশন লিখছিলাম, মানে যদি অ্যাকোয়াস সলিউশন হয় তাহলে তো কনসেন্ট্রেশন লিখতে হবে আমাকে, গ্যাসিয়াস হলে পার্শিয়াল প্রেশার। এবার দেখো, পার্টিকুলার যে কন্টেনারে রিয়াকশনটা করানো হচ্ছে সেই কন্টেনারে তো কন্টেনারের ভলিউম তো ফিক্সড, সুতরাং ভলিউম মোল সংখ্যা বাই ভলিউম তার মানেই কনসেন্ট্রেশন। সুতরাং ভলিউম যখন ফিক্সড হয়ে গেছে তখন কনসেন্ট্রেশনকে আমরা মোলের সঙ্গে রিলেট করতেই পারি। এটা ছিল ইনিশিয়ালি, ধরো এগুলো 0 0। টি টাইম পরে সাপোজ এক্স পরিমাণ রিয়াকশন করে গেছে, তাহলে 2 মোল থেকে তৈরি হচ্ছে এটা 2 মোল, তাহলে এক্স মোল থেকে এটাও তৈরি হবে এক্স মোল, আর এটা 2 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে অক্সিজেন, তাহলে এক্স মোল থেকে X/2 তৈরি হবে, ঠিক আছে। এবং অ্যাট ইনফাইনাইট টাইম তখন এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এ মোল পুরোপুরি রিয়াকশন করে গেল, তাহলে এটা তৈরি হবে এ মোল, এটা তৈরি হবে A/2 মোল, রাইট। এইবার দেখো, ভলিউম অফ অক্সিজেন, এই ভলিউমটা আমাকে মেজার করতে হবে অ্যাট টি টাইম, আরেকটা আমি লিখবো ভলিউম অফ অক্সিজেন অ্যাট ইনফাইনাইট টাইম। মানে এই দুটো আমাকে মেজার করতে হবে। এবার দেখো, ভলিউম মানে কি? যখন একটা রিয়াকশন এটা করানো হচ্ছে, জেনারেলি কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেশারে করানো হচ্ছে, মানে ওপেন ভেসেল যদি হয় তাহলে কনস্ট্যান্ট প্রেশারই হচ্ছে, সেই ক্ষেত্রে ভলিউম মানে ভলিউমটা মোল সংখ্যার সঙ্গে প্রপোর্শনাল হবে। তো ভি ইকুয়াল টু, যদি NRT/P হয়, এখন এটা যদি দুটো কনস্ট্যান্ট হয় আরও কনস্ট্যান্ট, তাহলে প্রপোর্শনাল হয়ে গেল। এবার মোল সংখ্যা কত, ভলিউম অফ অক্সিজেন কত, X/2, তাহলে আমরা এটাকেই, মানে আমরা এখানে প্রপোর্শনাল সাইন দিয়ে লিখব মোল সংখ্যার বদলে X/2, আর এইখানে আমরা কত লিখব, ইনফাইনাইট টাইম যখন রিয়াকশন কমপ্লিট তখন অক্সিজেনের ভলিউম কত, A/2, তাহলে দিস প্রপোর্শনাল টু A/2। এবার দেখো, ভলিউম অক্সিজেন যদি X/2 এর সঙ্গে প্রপোর্শনাল হয় তার মানে X এর সঙ্গেও প্রপোর্শনাল, আর ভলিউম অক্সিজেন আবার ইনফাইনাইট টাইম যদি A/2 এর সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে A এর সঙ্গেও প্রপোর্শনাল। তাহলে আমরা ওই দুটো থেকে ফাইনালি এরকম লিখব যে দেয়ারফর ভি অফ অক্সিজেন অ্যাট টি টাইম দিস প্রপোর্শনাল টু X, আর ভি অফ অক্সিজেন অ্যাট ইনফাইনাইট টাইম প্রপোর্শনাল টু A। এবার আমরা আমাদের সিম্পল যে ফার্স্ট অর্ডারের ফর্মুলা, সেই ফর্মুলা এগুলোকে রিপ্লেস করে দিই, তাহলে কী পাবো, K=1/T ln A/A-x, তাই তো? তাহলে এর জায়গায় লিখবো ভলিউম অক্সিজেন এট ইনফাইনাইট, আমরা অ্যাকচুয়ালি এখানে ভি ইনফাইনাইট লিখছি, অক্সিজেন লিখছি না, কারণ অন্য রিয়াকশনে তো অক্সিজেন ছাড়া অন্য কিছু তৈরি হতে পারে যেটাকে আমরা মেজার করব। আর A-x মানে ভি ইনফাইনাইট মাইনাস ভিটি, তাহলে ভি ইনফাইনাইট মাইনাস ভিটি, তাহলে এই হয়ে গেল আমাদের ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকে তোমরা বক্স করো, এটাই আমাদের ওয়ার্কিং ফর্মুলা। আমরা দু একটা প্রবলেম দেখবো এরপরে যেখানে আমরা এই ফর্মুলাগুলোকে কাজে লাগাবো, ঠিক আছে, কপি করো। তো এখানে একটা প্রবলেম লিখেছি, দেখো H2O2 ডিকম্পোজিশন অফ H2O2, মানে আগে যে এক্সাম্পলটা দেখালাম ওটারই একটা রিয়াকশন দিয়েছে। এবার সেখানে বিভিন্ন টাইমে অক্সিজেন তার ভলিউম কতটা কালেক্টেড হয়েছে
সেটা দিয়ে দিয়েছে। এবার খালি ফর্মুলায় ভ্যালু বসাও আর সলভ করো, তাহলে ওয়ান বাই টি এলএন ভি ইনফাইনাইট আর ভি ইনফাইনাইট মাইনাস ভিটি, এই তো ফর্মুলা। একটা জিনিস আমি বলতে চাই, ফর্মুলা লেখার ফর্মুলায় ভ্যালু বসানোর আগে, সেটা হচ্ছে দেখো আমি এইচ টু ও টুর ডিকম্পোজিশন রিয়াকশনটা আমি এইভাবেও লিখতে পারি হাফ ও টু করে। আগেরবার আমি বললাম যেমন টু এইচ টু ও টু ছিল, টু এইচ টু আর ও টু ছিল, কোইফিশিয়েন্টটা পাল্টে গেছে এবার। এবার দেখো তাতেও কোনো সমস্যা হবে না, আইমিন টি যখন এখানে এ এম ওল নিয়েছিলাম আমরা শুরুতে, তারপর টি টাইম পরে এ মাইনাস এক্স, দেখো এটা এক্স আর এটা এক্স বাই টু হবে নিশ্চয়ই, আবারও এক মোল থেকে হাফ মোল তৈরি হচ্ছে এই এক্স বাই টু। আগেরবারও ঠিক এই এই ভ্যালুগুলোই এসছিলো, তারপর এটা জিরো হয়ে গেল, তাহলে এটা এ হয়ে গেল আর এটা আবারও এ বাই টু হয়ে গেল। আমি বলতে চাইছি এটা যে ভলিউম অফ অক্সিজেন এখানে যেটা টি টাইমে সেটা এক্স বাই টু এর সঙ্গে প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু এক্স বাই টু। এখান থেকে আমরা পাচ্ছিলাম যে ভিটি প্রপোর্শনাল টু এক্স, আর এখানে ইনফাইনাইট টাইমে যেটা ছিল প্রপোর্শনাল টু এ বাই টু, এখান থেকে আমরা পাচ্ছিলাম ভি ইনফাইনাইট মানে মানে এটা প্রপোর্শনাল টু এ, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা ডেরাইভ করেছিলাম। এবার আমি বলছি যে এই যখন ভলিউমের এস্টিমেশন হচ্ছে আর কি, মানে আমরা এর আগে পড়েছি প্রথমটা প্রেশার রিলেটেড, বাকিগুলো মোটামুটি সবই ভলিউম রিলেটেড, তিনটে লাস্টেরটা বাদ দিয়ে, মানে দুই তিন চার এই তিনটে যে ক্যাটাগরি। এবার যখন ভলিউম এর যে মেজারমেন্ট সেইগুলো নিয়ে যখন আমরা ফর্মুলায় ভ্যালু বসাচ্ছি, তখন আমরা দেখব যে কোইফিশিয়েন্ট পাল্টে গেলেও যেহেতু এইটা এখনও এক্স বাই টু আছে, আগেরবারও এক্স বাই টু ছিল, সেই কারণে আমরা এইখানে কোইফিশিয়েন্টগুলোকে আর মানে ওগুলোর উপর আর বেশি স্ট্রেস দেব না। আমরা প্রেশার রিলেটেড প্রবলেম করার সময় বলেছিলাম যে যার সামনে কোইফিশিয়েন্ট যা থাকবে, মানে ডেটা যার দেওয়া থাকবে অক্সিজেনের ডেটা, তাহলে রেট আই মিন রেট কনস্ট্যান্ট বা রেট সেইটা বেরোবে অক্সিজেনের সাপেক্ষে, তারপরে সেখান থেকে কে রিয়াকট্যান্ট কে রিয়াকশান এদের যা রিলেশন সেইভাবে স্টয়চোমেট্রিক কোইফিশিয়েন্টের ভাগটাগ করে আমাকে রিয়াকশানের জন্য রেট কনস্ট্যান্ট বের করতে হবে। কিন্তু সেই ব্যাপারটা এইখানে অ্যাপ্লিকেবল নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি কোইফিশিয়েন্ট চেঞ্জ করে দেওয়ার পরেও ফর্মুলা আমার একই থাকছে, সুতরাং ভ্যালুও একই আসবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে যে এই ভলিউম রিলেটেড প্রবলেমগুলোতে আমাদের কোইফিশিয়েন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে, কোইফিশিয়েন্টের ওপরে ডিপেন্ড করবে না। প্রথমেই যেটা রেট কনস্ট্যান্ট বেরোবে সেটাই কে রিয়াকশান, খুব ভালো করে এটা নোট ডাউন করে রাখো। এবার আমি দেখো কী করছি, ফর্মুলায় ভ্যালু বসাচ্ছি, তাহলে 2.303 বাই টি আর এখানে লগ ভি ইনফাইনাইট মানে কত, 35.75। আর সাপোজ এই প্রথম প্রথমটা নিয়ে করছি, টাইম যখন 10 তখন আমার এইটা হচ্ছে ভিটি 6.3, তাহলে 6.3 বিয়োগ করলে কত থাকবে, 6.3 বিয়োগ করলে থাকবে, একবার ডাইরেক্ট লিখছি আমি, 3 মানে 4 আর 6 মানে হচ্ছে 29। এবার যেহেতু এগুলো এক্সপেরিমেন্টাল ডেটা, সুতরাং এইখানে এইরকম উদ্ভট টাইপের ভ্যালু আসবে, আমাদের চেষ্টা করতে হবে এটার কাছাকাছি কিছু অ্যাপ্রক্সিমেশনে যাওয়ার। যদি অ্যাপ্রক্সিমেশনে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে কোয়েশ্চেনে ফার্দার আর কোনো হিন্ট আমাদের দেওয়া থাকবে না, আদারওয়াইজ যদি কোনো এরকম প্রাইম নাম্বারের মানে 17, 19 এই সমস্ত নাম্বারের যদি লগ থাকে, লগ 17, লগ 19 ওই সব ভ্যালু দেওয়া থাকবে। কিন্তু যদি দেখা যায় এটা অ্যাপ্রক্সিমেশনে যাওয়া যাবে তাহলে কোয়েশ্চেনে আর সেই ভ্যালু দেওয়া থাকবে না, তখন সেইটা নিজেকে বুঝতে হবে। এখন আমরা এটা খুব সহজেই আমরা এটাকে 35.75টাকে 36 আর এটাকে 30 ভাবতে পারি, তাই যদি হয় তাহলে 5 আর 6 হয়ে গেল, তাহলে এবার খুব সহজ হয়ে গেল অঙ্কটা। তাহলে এবার আমরা কী করতে পারবো, যে 2.303/10 তাহলে লগ 6 মাইনাস লগ 5, তাই তো? এবার লগ 6 এর ভ্যালু কত, লগ 6 এর ভ্যালু লগ 2×3 মানে লগ 2 প্লাস লগ 3, তাহলে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5 কত, 0.7, তাই তো? এটা 7.8 আর 7.8 থেকে 7 গেল, তার মানে
0.08 তাই তো 0.08 যদি হয় তাহলে এবার কত হচ্ছে দেখো 8 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে 4 2 18 এবারে 1 2 3 4 5 1 2 3 4 5 একটা 10 ও 10 দিয়ে ভাগ হবে আবার তার মানে পয়েন্ট 0.018424 এই হচ্ছে রেট কনস্ট্যান্ট তার মানে আমরা বলতে পারি যে ফাইনালি আমরা কোথায় লিখবো আনসারটা এখানে লিখি 1.8 × 10⁻², তাই তো 1.84 × 10⁻²² মিনিট ইনভার্স, এই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, কপি করো। দেখো একই রকম প্রবলেম, এটা হচ্ছে N2O5 এর ডিকম্পোজিশন, N2O5 থেকে তৈরি হয় NO2 আর অক্সিজেন। এবার চাইলে তুমি ব্যালেন্স করতেও পারো, নাও করতে পারো, এটাকে 2 করলে এখানে হাফ করতে হবে। এবার এই অক্সিজেন তৈরি হচ্ছে না, তার ভলিউম দিয়ে দিয়েছে এখানে। আমরা এর আগের দিন লাস্ট যে পার্টটা করলাম সেখানে আমরা টাইট্রেশন যেখানে KMnO4 এর ভলিউম আমরা মানে মেজার করছিলাম আর কি, এক্সপেরিমেন্টাল ডেটা KMnO4 এর দেওয়া থাকছিল, KNO4 ওখানে কী ছিল, রিয়্যাক্ট্যান্ট। তাহলে কেবলমাত্র ওইরকম টাইট্রেটিং এজেন্ট KMnO4 সেইটা দিয়েই অঙ্কগুলো হবে তা কিন্তু নয়। আমি বলছি এই সেম প্রবলেমে এখানে যেমন অক্সিজেনের ডেটা দিয়েছে, অক্সিজেনের ভলিউম, যদি এখানে অক্সিজেনের ভলিউম না দিয়ে N2O5, এটা ধরো গ্যাস, তাহলে N2O5 এর যদি ভলিউম দিয়ে দিত তাহলে আমরা প্রবলেমটা কী করে সলভ করতাম। ধরো এখানে তিনখানা ডেটা এরকম দেওয়া আছে N2O5 এর, সেক্ষেত্রে N2O5 এর ডেটা থেকে আমরা আগের ফর্মুলাটা ব্যবহার করতাম, রিয়্যাক্ট্যান্টের ক্ষেত্রে ওই ফর্মুলা ব্যবহার করবো, LnV0/Vt। এটার পরের যে সেগমেন্ট আজকে আমরা করব সেইটার পরে আমি একটা জেনারেলাইজড ফর্মুলা বলবো, তাহলে তিনটে একসঙ্গে কী করে মনে রাখা যায় সেটা বুঝতে পারবে। আপাতত এটা সলভ করি যেরকমভাবে আমরা করছিলাম, কী করছিলাম যে 1/T ln V∞ মানে হচ্ছে 34.8 আর নিচে V∞-Vt, তো প্রথমটা 5.3 হলে এটা 10 হবে। আচ্ছা আগের প্রবলেমটা আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এখানে ওখানেও ছিল এরকম যে শো দ্যাট দ্য রিয়াকশন ইজ অ ফার্স্ট অর্ডার, রিয়াকশানটা ফার্স্ট অর্ডার এটা প্রমাণ করার উপায় কী। এখন যখনই এই ধরনের প্রবলেম আসবে প্রেশার রিলেটেড, ভলিউম রিলেটেড, এইগুলো ফার্স্ট অর্ডার ছাড়া অন্য কিছু হবে না, ফার্স্ট অর্ডারেরই দেবে। এবার যদি বলে প্রমাণ করো, সেটা অবশ্যই বোর্ডের পরীক্ষায় দেবে, কারণ এমনি তো দেবে না। তো সেখানে কী করতে হবে আমাদেরকে, এই বিভিন্ন ডেটা নিয়ে, ধরো আমি এখানে যদি 1/22 লিখতাম তাহলে আমাকে এখানে 5.3 জায়গায় 7.95 লিখতে হতো, মানে কে এর অনেকগুলো ভ্যালু বেরোবে। এবার যেহেতু কে এর ভ্যালুগুলো সবই সেম বেরোবে, সুতরাং যেহেতু কে এর ভ্যালু সেম এবং ফার্স্ট অর্ডার রিয়াকশানের ফর্মুলাকে ফিট করছে, সুতরাং রিয়াকশানটা ফার্স্ট অর্ডার, এইভাবে আমাদেরকে কনক্লুশনে আসতে হয়। আর কে ভ্যালু বের করার ব্যাপারটা তো নর্মাল যেরকম হচ্ছে, তাহলে 2.303 লগ, এটা বিয়োগ করলে কত হয়, 5 29.5, 34.8। আবারও দেখো এটাকে আমি একটু অ্যাপ্রক্সিমেশনে নিয়ে যেতে পারছি, সবসময় পারা যায় না কারণ এগুলো এক্সপেরিমেন্টাল ডেটা, তাহলে 2.303 × 10⁻³⁵/30, তাই তো, মানে log 7/6, তাহলে আমরা কী লিখতে পারবো, log 7 - log 6, তাই তো, log 7 মানে কত, 0.84, তাই তো, তাহলে 84 - log 6 মানে কত, log 3 × 2, log 3 + log 2 মানে 0.3 আর 0.48, তার মানে 0.78, তাহলে এই 84 থেকে 0.78 গেলে কত থাকবে, 0.06 পড়ে থাকছে, তাহলে 2.303 × 0.06/10, 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 × 6 = 18 + 8 = 13, 1 2 3 4 5 6 1 2 3 4 5, আবারও 0. মানে 1.38 × 10⁻²,
1.38 × 10⁻²⁰ মিলিট ইনভার্স। তোমরা আরেকবার কেটা ক্যালকুলেট করো। আচ্ছা একটু কারেকশন করে নাও, এই ডেটাটা একটু ভুল দেওয়া ছিল, এটা 9.95 হবে। হ্যাঁ তাহলে আমরা আরেকবার ক্যালকুলেট করি, কে ইকুয়াল টু 2.303/22 লগ ভি ইনফাইনাইট বাই ভি ইনফাইনাইট মাইনাস ভিটি, ঠিক আছে। আচ্ছা এবার 34.8 আর 9.95, 24.85 হচ্ছে দেখো। তাহলে উপরে 34.8, তো ওটাকে আমরা 35 ভাবছি অ্যাপ্রক্সিমেটলি, আর এটাকে 24.85টাকে আমরা ভাবছি 25। আচ্ছা একটা লিখে লিখে নিয়ে আগে, তাহলে সবই রাফে থাকলে মুশকিল। লগ 34.8 আর 24.85, লগ 35/25 মানে 7 আর 5, লগ 7 মানে 0.84 আর লগ 5 মানে 0.7, তাহলে 0.14 হয়ে গেল, তাই তো। তাহলে কথা হচ্ছে দেখো, 2.303/22 আর 0.14, বাহ। এবার কী হবে, কাটাকুটি তো পড়ি আগে, তারপর দেখছি। 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 3 × 7 = 21, 2 = 16, 0.161, 0.161কে 11 দিয়ে ভাগ করছি। আগের আমাদের ছিল 1.38 × 10⁻², এটা অ্যাকচুয়ালি 1.16কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 1.6, এখানটা মুছে দিই একটু, 11 16 121 5 4 11 44, 1.44, আগের বার এসেছিলো 1.38, তাই তো। এটা অ্যাকচুয়ালি 1.44 × 10⁻², আসছে একটু গণ্ডগোল হচ্ছে আর কি, এতটাও ডিফারেন্স হওয়ার কথা নয়। যাই হোক এখন এখানে যা ডেটা দেওয়া আছে এছাড়া আর কিছু হচ্ছে না, যদিও আমরা একটু অ্যাপ্রক্সিমেশন নিয়েছি তাও। হ্যাঁ তো ওই 1.38 যেটা এসছিলো সেটা অথবা এটা দুটোর কাছাকাছি কোনো একটা ভ্যালু আসবে। আপাতত এখানে যা ডেটা দেওয়া আছে এর বেশি উইদাউট ক্যালকুলেটার করা আর সম্ভব হচ্ছে না, সুতরাং এখানেই এটা থামালাম, কপি করো। আচ্ছা আরও দুখানা সেম টাইপের প্রবলেম এখানে লিখেছে, এগুলো তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক টাইপ। তো এটা রেট কনস্ট্যান্ট বের করতে বলেছে, সিম্পল ফর্মুলা আবারও এলএন ভি ইনফাইনাইট বাই ভি ইনফাইনাইট মাইনাস ভিটি, এখানেও তাই কিন্তু এখানে অঙ্কটা একটু আলাদা। এখানে কি বলছে, এখানে দেখো ফাইনালি কি বলছে, ক্যালকুলেট ভলিউম অফ অক্সিজেন কালেক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশান, ঠিক আছে। এন্ড অফ দ্য রিয়াকশান কতটা ভলিউম অফ অক্সিজেন কালেক্টেড হয়েছে, তার মানে এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি ভি ইনফাইনাইটটা বের করতে হবে, বাদবাকি ফর্মুলাতে সমস্ত ডেটা গিভেন, ভি ইনফাইনাইট বের করতে হবে। ভিটি নিশ্চয়ই দেওয়া আছে, এই যে 20 মিনিট পরে 16 ml, তো ভিটি দেওয়া আছে, রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে কে ইকুয়াল টু 1/T ln ভি ইনফাইনাইট যেটা বের করতে হবে ডিভাইডেড বাই 16 - ভি ইনফাইনাইট, এখান থেকে এটা ক্যালকুলেট করতে হবে। কপি করে নাও প্রবলেম দুটো, আমরা পরের পার্টে যাচ্ছি। আচ্ছা ফোর্থ হচ্ছে আমাদের বাই মেজারিং ভলিউম অফ NaOH ইউজড, এবং এইটা ব্যবহার করা হয় যে রিয়াকশানে, সেটা হচ্ছে হাইড্রোলিসিস অফ এস্টার ইন অ্যাসিডিক মিডিয়ামে এস্টারের হাইড্রোলিসিস। একটা এক্সাম্পল দিই, সাপোজ CH3COOC2H5 ইথাইল অ্যাসিটেট, এর হাইড্রোলিসিস হচ্ছে, অ্যাসিড ক্যাটালাইজড রিয়াকশান, ওই জন্য অ্যাসিড মিডিয়াম বলেছে, তাই H+ মেশানো হয় রিয়াকশানে।
তো এস্টার ভেঙে গিয়ে একটা কার্বক্সিলিক অ্যাসিড দেয় আর একটা অ্যালকোহল দেয়, ঠিক আছে? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর এটা হচ্ছে অ্যালকোহল। এবার এই রিয়াকশানে কী হয় দেখো, শুরুতে এস্টার আছে, জল আছে, সলিউশনে কী আছে, শুরুতে এস্টার, জল এবং অ্যাসিড। এই অ্যাসিডটা হচ্ছে কোনো ইনঅর্গ্যানিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হতে পারে, HCl হতে পারে, তো শুরুতে তারাই আছে। এবার কি হচ্ছে, এই রিয়াকশানটা, এই টোটাল রিয়াকশানটা ধরো এরকম একটা পাত্রের মধ্যে চলছে, আবার এখানে এস্টার মেশানো হয়েছে, এস্টার, অ্যাসিড আর জল মেশানো হয়েছে, ঠিক আছে? যখনই অ্যাসিডটা মিশিয়ে দেওয়া হচ্ছে এস্টারের সঙ্গে, যেহেতু অ্যাসিড ক্যাটালাইজড রিয়াকশান, রিয়াকশানটা দ্রুত হারে ঘটতে শুরু করে দিচ্ছে। এমনিতে যখন এস্টারের জল মেশানো হয়েছে খুবই স্লো রিয়াকশান হচ্ছে। তো যাই হোক, রিয়াকশান শুরু হওয়ার ঠিক আগে, শুরু হওয়ার মুহূর্তে, অর্থাৎ যখন টি ইকুয়াল টু জিরো, তখন সিস্টেমে কোন অ্যাসিড প্রেজেন্ট আছে? কেবলমাত্র HCl, সাপোজ আমি HCl নিয়েছি, স্ট্রং অ্যাসিড যেটা H+, সেটা আমি HCl নিয়েছি, তাহলে সিস্টেমে অ্যাসিড মানে কেবলমাত্র HCl আছে, কারণ সিস্টেমে আছে কে কে, HCl, জল আর এস্টার, ঠিক আছে? এবার এখান থেকে, আবার এখান থেকে আমি কী করলাম, 5 ml আমি পিপেট আউট করলাম, সেই 5 ml আমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢাললাম। এবার সেইটাকে আমি NaOHকে আমি নিয়েছি বুরেটে, NaOHের এগেনস্টে আমি এটাকে টাইট্রেট করছি, NaOH এখানে ড্রপ বাই ড্রপ মেশানো হচ্ছে। তাহলে NaOH রিয়াকশান করবে কার সঙ্গে, HCl-এর সঙ্গে। কতটা HCl লাগবে, আমরা তো ভলিউম অফ NaOH মেজার করবো, তাহলে কতটা NaOH লাগছে সেইটা থেকে আমরা এখানে কতটা অ্যাসিড আছে সেটা বুঝতে পারবো, কারণ ইনিশিয়ালি শুধুমাত্র এই HCl অ্যাসিডটাই এখানে রয়েছে। তাহলে আমরা এটা বলতে পারবো যে ইনিশিয়ালি যত ভলিউম অফ NaOH রিয়াকশন কাজে লাগছে, দ্যাট ইজ ভি নট, এটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, H+-এর কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল হবে, তাই তো? এই ছবিটা মুছে আমি এখানে এবার আশা করা যায় প্রসেসটা বোঝাতে পারলাম, টাইট্রেশনটা কীভাবে হয়। রিয়াকশানটা এই বিকারে চলছে, সেখান থেকে টাইম বাই টাইম পিপেট আউট করে নিয়ে NaOH-এর এগেনস্টে টাইট্রেট করা হচ্ছে। তো সাপোজ টি ইকুয়াল টু জিরো, এখানে এস্টার আছে এ, আমরা এইগুলোকে, এই রিয়াকশানকে আমরা এর আগে পড়েছি সিউডো ফসফেটের রিয়াকশান, তাই না? তাহলে শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপরে রেট অফ রিয়াকশান ডিপেন্ড করে, আর এখানে জলটা হচ্ছে এক্সেস পরিমাণে থাকে, তাই ওটা আলটিমেটলি ওর কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না বলে আমরা ধরে নিই। তো এটা জিরো জিরো। এবার টি ইকুয়াল টু টি টাইমে সাপোজ এক্স পরিমাণ রিয়াকশান করলো, তাহলে এক্স আর এক্স তৈরি হবে, আর ইনফাইনাইট টাইমে এটা জিরো হয়ে গেল, রিয়াকশান কমপ্লিট। তাহলে এবার এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে জিরো। এবার ইনিশিয়ালি এখান থেকে বোঝা যায়, ইনিশিয়ালি সিস্টেমে শুধুমাত্র H+ প্রেজেন্ট অ্যাসিড হিসাবে, তাই NaOH কাকে নিউট্রালাইজ করবে, কেবলমাত্র H+কে, সেখানে সেই জন্য আমরা এটা লিখেছি, এটা খুব দরকারি এবার এখানে, ঠিক আছে? এবার দেখো ভিটি, ভিটিটা কি, ভিটি হচ্ছে টি টাইমে যত ML NaOH লাগছে টাইট্রেট করতে। এবার টি টাইম পরে তো সিস্টেমে কিছু পরিমাণ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, তাহলে এই সময়ে যতটা NaOH লেগেছে সে আসলে এই কার্বক্সিলিক অ্যাসিডকে এবং এই HCl-কে দুজনকেই নিউট্রালাইজ করতে কাজে এসেছে। তাহলে H+-এর কনসেন্ট্রেশন, ঠিক আছে, প্লাস আমাদের যে অ্যাসিড, অ্যাসিডের কত এখানে কনসেন্ট্রেশন, এক্স কার্বক্সিলিক অ্যাসিডের, এই দুটোকেই টাইট্রেট করেছে বা দুটোকেই নিউট্রালাইজ করেছে হচ্ছে যতটা NaOH ব্যবহার করেছে তার ভলিউম, দুটো কাজেই লেগেছে। আর ভি ইনফাইনাইট মানে যখন রিয়াকশান শেষ হয়ে গেল, তখন সিস্টেমে অ্যাসিডের পরিমাণ কত, অ্যাসিডটা বেড়ে গিয়ে তখন এ হয়ে গেছে, তাহলে H+ তো ক্যাটালিস্ট, তো ও তো থাকবেই সিস্টেমে, ওর তো আর পরিমাণ কমবে না। তাহলে এই হচ্ছে আমাদের তিনখানা ভলিউমের মেজারমেন্ট, রাইট? বোঝাতে পারলাম? এইবার চলে আসো আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশানের ফর্মুলায়। 1/T ln আমরা কী জানি, A/A-X, তাই তো? A/A-X। এবার এ মানে তাহলে কী, দেখো কী করে পাবো, দেখো এই যে এটা পাবো কোথেকে, দেখো
আমি যদি ভি ইনফাইনাইট মাইনাস ভি নট যদি করি তাহলে কী হবে, এটা মাইনাস এইচ প্লাস হয়ে যাবে না, তার মানে শুধু এটা পড়ে থাকবে। তাহলে এর জায়গায় আমি বলতে পারি যে ওয়ান বাই টি এল এন ভি ইনফাইনাইট মাইনাস ভি নট। দেখো বোঝা যাচ্ছে ব্যাপারটা, আমি ভি ইনফাইনাইট থেকে ভি নট বিয়োগ করছি, তার মানে এই পুরোটা মাইনাস এইচ প্লাস, তাহলে পড়ে থাকলো কি এ, তাহলে এর বদলে ওটা লিখলাম ভি ইনফাইনাইট মাইনাস ভি নট। আর ভিটির জায়গায় সরি এ মাইনাস এক্সের জায়গায় কী লিখবো, এ মাইনাস এক্স পেতে গেলে এই যে এ মানে এটা আর এক্স এক্স এখান থেকে পাবো, তাই তো? অ্যাকচুয়ালি আমি যদি এটা থেকেই এটা বিয়োগ করে দিই, মানে ভি ইনফাইনাইট থেকে যদি ভিটি বিয়োগ করে দিই, তাহলে এই পুরোটা থেকে এই পুরোটা বিয়োগ হবে, মানে এইচ প্লাস কেটে যাবে আর এখানে পড়ে থাকবে এ মাইনাস এক্স। তাহলে ভি ইনফাইনাইট মাইনাস ভিটি ইকুয়াল টু এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স জায়গায় আমি ভি ইনফাইনাইট মাইনাস ভিটি লিখতে পারি। ঠিক আছে, তো এই যে আমি ইকুয়েশন লিখলাম এইটা হচ্ছে আমাদের এখানকার ওয়ার্কিং ফর্মুলা এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। ফর্মুলাটা কীভাবে এলো সেইটা বুঝতে হবে কিন্তু, মানে শুধু শুধুই ফর্মুলা মুখস্থ করে রাখলেও কাজে দেবে হয়তো, কিন্তু কখনো যদি ভুলে যাও তাহলে আর ফর্মুলা মনে রাখতে পারবে না। ঠিক আছে, আর এটা মনে রাখা খুব একটা কঠিনও ব্যাপার নয়, কারণ আমরা দেখছি যে ইনিশিয়ালি শুধুমাত্রই ইনঅর্গ্যানিক অ্যাসিডটা স্ট্রং অ্যাসিডটা রয়েছে, সে খালি এনএইচকে নিউট্রালাইজ করছে, আর যখন রিয়াকশান চালু হয়ে গেল তখন এইচসিএল প্লাস সিস্টেমে তৈরি হওয়া অ্যাসিটিক অ্যাসিড বা অন্য কোনো এস্টারের ক্ষেত্রে অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড সেটাও তখন চলে আসবে হিসেবের মধ্যে, সেখান থেকে আমরা ওইটা পাচ্ছি। এবার আর কিছু নেই এখানে, সিম্পলি এরকম ফর্মুলা দেওয়া থাকবে, আই মিন ডেটা দেওয়া থাকবে, সেখানে তুমি ভি নট ভিটি ভি ইনফাইনাইট সমস্ত ডেটাই পাবে, বিভিন্ন টাইমে ভলিউম দেওয়া থাকবে ইনক্লুডিং ইনিশিয়াল এবং ফাইনাল, ফাইনাল মানে আফটার দ্য কমপ্লিশন অফ দ্য রিয়াকশান। এবার এখান থেকে একটা জিনিস আমি মেনশান করবো অঙ্ক করার আগে, প্রবলেম সলভ করার আগে, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা আগের দিন লাস্ট করলাম যেখানে, সেখানে রিয়্যাকট্যান্টের ভলিউম ডেটা হিসেবে দেওয়া থাকছিলো, আজকে এর আগে যেটা করলাম সেখানে প্রোডাক্ট যদি কোনো গ্যাসিয়াস হয় তার ভলিউম দেওয়া থাকছিলো। এখন এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে আসলে আগের ওই দুটো ফর্মুলা আসে কীরকম, দেখো যদি রিয়্যাকট্যান্টের ডেটা দেওয়া থাকে, ঠিক আছে, ভলিউম গিভেন, ভলিউম গিভেন যদি হয় রিয়্যাকট্যান্টের, সেক্ষেত্রে সবসময় ভি জিরো দেওয়া থাকবে আর ভিটি দেওয়া থাকবে। ঠিক আছে, তুমি দেখো আগের দিনের যে অঙ্কগুলো আমরা করেছিলাম কে এম এন ও ফোর বলা, সেখানে সব ভি জিরো আর ভিটি দেওয়া থাকছে। আর যদি প্রোডাক্ট দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই কোয়েশ্চেনে যদি রেট কনস্ট্যান্ট বের করতে বলে, রেট কনস্ট্যান্টই তো বের করতে বলছে, তাহলে ভিটি দেওয়া থাকবে আর ভি ইনফাইনাইট দেওয়া থাকবে। এই শর্টকাটটা মনে রাখতে পারলে তাহলে তোমাকে আলাদা করে ওই দুটো ফর্মুলা মনে রাখতে হবে না, এখান থেকেই চলে আসবে। দেখো তাহলে তুমি যখনই দেখবে যে একটা এরকম রিয়াকশান দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, কোনো একটা কিছু ডিকম্পোজিশন হচ্ছে, সাপোজ ওই যে আমরা একটু আগে বললাম N2O5 ডিকম্পোজিশন হচ্ছে, তাহলে এবার N2O5 ডিকম্পোজিশনে তুমি দেখো কার ডেটা দেওয়া আছে, N2O5 ডেটা দেওয়া আছে মানে রিয়্যাকট্যান্টের দেওয়া আছে, নাকি অক্সিজেন বা NO2 গ্যাসের দেওয়া আছে, কার দেওয়া আছে। যদি প্রোডাক্টের দেওয়া থাকে ডেটা তাহলে অবশ্যই এই দুটো দেওয়া থাকবে, আর যদি রিয়্যাকট্যান্টের দেওয়া থাকে তাহলে অবশ্যই এই দুটো দেওয়া থাকবে। এবার এই কমন ফর্মুলাটাতে, এই কমন ফর্মুলাটাতে রিয়্যাকট্যান্টের জন্য তুমি কী করবে, ভি ইনফাইনাইট দেওয়া থাকবে না রিয়্যাকট্যান্টের, কারণ কারণ দেওয়া থাকবে না কেন, কারণ ইনফাইনাইট টাইমে মানে রিয়াকশান যখন শেষ তখন রিয়যাকট্যান্টের পরিমাণ কত, জিরো, তাই ওটা দেওয়া থাকে না, ওটা আর কী দেওয়া থাকবে, ওটা তো জিরোই হবে। এইবার যদি রিয়্যাকট্যান্টের ক্ষেত্রে আমি বলি, মানে আমাদের সেকেন্ড টাইপ প্রবলেমে, সেইখানে তাহলে ভি ইনফাইনাইটটাকে তুমি উড়িয়ে দাও, এই দুটো যদি বাদ হয়ে যায় তাহলে দেখো ফর্মুলা রিডিউস হয়ে কী হয়ে গেল, ওয়ান বাই টি এল এন ভি নট বাই ভিটি, যেটা আমরা সেকেন্ড টাইপে করেছি। আর থার্ড টাইপে যেটা আমরা করলাম একটু আগে, সেখানে এই দুটো দেওয়া থাকবে, ভি নট দেওয়া থাকবে না, তাহলে ভি নটকে হাঁটিয়ে দাও, তাহলে পড়ে থাকলো ফর্মুলা দেখো ভি ইনফাইনাইট বাই ভি ইনফাইনাইট মাইনাস ভিটি, মানে আবারও আমরা ওই থার্ড ফর্মুলা পেয়ে গেলাম। তার মানে এই যে পার্টিকুলার ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে আসলেই আগের দুখানা কেসের ফর্মুলা দুটো ডিরাইভ করা যায়, প্রোভাইডেড তোমার যদি এই দুটো মনে থাকে যে ভলিউমেট্রিক অ্যানালিসিসে তোমাকে রিয়্যাকট্যান্টের জন্য সবসময় ভি নট আর ভিটি গিভেন থাকবে, আর প্রোডাক্টের জন্য ভিটি আর ভি ইনফাইনাইট গিভেন থাকবে। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে তুমি আগের ফর্মুলাগুলো ডিরাইভ করে অনায়াসেই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, এটা কপি করে রাখো, এরপর আমরা প্রবলেমে যাচ্ছি। তাহলে এখানে একটাই টাইপের প্রবলেম,
এই অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিস অফ মিথাইল অ্যাসিটেট, মানে একটা এস্টার। তো এস্টার হাইড্রোলিস যখনই থাকবে তখনই ভি নট, ভিটি এবং ভি ইনফাইনাইট সবই দেওয়া থাকবে, কে বের করতে হবে। দেখো এই যে কে এর সাফিক্সে যেগুলো দেওয়া আছে এই এত টাইমে কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে কে 25 যদি বলি তাহলে এই যে 25, তাহলে সেই সময় আমরা লিখব যে 1/T ln ভি ইনফিনিটি হচ্ছে কত, এটা মাইনাস ভি নট হচ্ছে 19.24, আর ভি ইনফিনিটি মাইনাস ভিটি হচ্ছে 24.2। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে হবে। কে 40 মিনিট যদি বলে তাহলে 1/T ln উপরেরটা একই থাকলো, ভি ইনফাইনাইট মাইনাস ভি নট, আর নিচেরটায় ভিটি পাল্টে গিয়ে হয়ে গেল 26.6। এই ধরনের প্রবলেমস নিট পরীক্ষাতে আসার সম্ভাবনা নেই বললেই চলে, খুবই কম। যেই মেন পরীক্ষাতেও আসবে বলে মনে হয় না, যেই অ্যাডভান্সে অবশ্যই আসে। আর অবশ্যই যদি অ্যাপ্রক্সিমেশনে যাওয়া না যায় তাহলে ওরা সেই রকম হিন্ট অবশ্যই দিয়ে রাখবে। আপাতত তোমরা এগুলো ক্যালকুলেটর ইউজ করেই করো, কারণ এমনিতে এগুলো করতে গেলে প্রচুর সময় লাগবে, তারপরে সেই পার্টিকুলার লগারিদমের ভ্যালু জানা নাও থাকতে পারে। এখন এই ধরনের প্রবলেমের মধ্যে আর কোনো ভ্যারাইটি নেই, একটাই টাইপ। সুতরাং আর আমি একটাই এক্সাম্পল, আর এক্সাম্পল দেখাচ্ছি না, আমরা পরের পার্টটায় দিয়ে যাচ্ছি। আচ্ছা, লাস্ট পার্টে এসে গেছি আমরা, বাই মেজারিং অ্যাঙ্গেল অফ রোটেশন ইনভার্সন অফ সুক্রোজ, সুক্রোজের ইনভার্সনের যে রিয়াকশানটা, এই রিয়াকশানটাকেই বেসিক্যালি এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, সুক্রোজ হচ্ছে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে যখন স্টিরিও আইসোমেরিজম পড়েছো তখন তোমরা এই অপটিক্যাল আইসোমেরিজম বা এনএনসিওমার এদের সম্পর্কে জেনেছো। কি হয়, একটা অপটিক্যালি অ্যাক্টিভ আমরা কাদের বলবো, যারা আলোর পোলারাইজেশন ঘটাতে পারে, প্লেন পোলারাইজড লাইটের প্লেন অফ পোলারাইজেশন সেটাকে যারা চেঞ্জ করতে পারে তারাই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এবার একটা পোলারিমিটার বলে যন্ত্র হয়, সেই পোলারিমিটার যন্ত্রে একটা ছোটো কাচের টিউব থাকে যেটাকে পোলারিমিটার টিউব বলে, তার মধ্যে কোনো একটা সলিউশন ভরা হয় এবং দেখা হয় যে আলোর পোলারাইজ, আলোকে তারা পোলারাইজ করতে পারছে কি না, অ্যাঙ্গেল অফ রোটেশন তারা চেঞ্জ করতে পারছে কি না। কী হয়, একটা এরকম 360 ডিগ্রি একটা মার্কিং করা থাকে সেখানে পোলারিমিটার যন্ত্রের মধ্যে। সাপোজ এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে 90, 180, 270 আমরা বলি না এটাকে, 270-র বদলে আমরা এটাকে -90 বলি। ঠিক আছে, পোলারিমিটার টিউবের এই ডান দিকের অংশটা 0 to 180 ডিগ্রি, এইটুকু জায়গাকে বলা হয়, এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশান। আর উল্টো দিকের এই যে ডাইরেকশানটা এইটাকে বলা হয়, এটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশান। ঠিক আছে, এটা নেগেটিভ ডাইরেকশান। এইবার সাপোজ কোনো একটা সলিউশন তুমি পোলারিমিটার যন্ত্রে দিলে টিউবের মধ্যে দিয়ে, তুমি দেখলে যে ওই এখানে মানে স্কেলে তুমি দেখলে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল শো করছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল শো করছে মানে সেটা আলোকে পোলারাইজ করতে পারছে না, সুতরাং যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার কেউ যদি আলোকে পোলারাইজ করে তাহলে অ্যাঙ্গেলটা 0 থেকে চেঞ্জ হয়ে অন্য কিছু হবে, আইদার পজিটিভ বা নেগেটিভ কিছু একটা হবে, তারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এবার যারা পজিটিভ ডাইরেকশানে শিফট করিয়ে দেয় আলোর প্লেনটাকে তাদেরকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড, আর যারা নেগেটিভ ডাইরেকশানে শিফট করিয়ে দেয় তাদেরকে আমরা বলি লিভো রোটেটরি কম্পাউন্ড। ঠিক আছে, সংক্ষেপে এদেরকে স্মল লেটারে এল আর স্মল লেটারে ডি দিয়ে ডিনোট করা হয়। তোমরা জানবে যে গ্লুকোজকে অনেক সময় ডেক্সট্রোজ বলে, ডেক্সট্রোজ সলিউশন, কারণ গ্লুকোজটা হচ্ছে একটা ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড। যাই হোক, এবার কী হচ্ছে, একটা সার্টেন অ্যাঙ্গেলে ওরা আলোটাকে পোলারাইজ করে। এবার সেই অ্যাঙ্গেলটা মেজার করার জন্য ডিরেক্টলি তো একটা, যেটা আমরা পোলারিমিটার টিউবে দেখছি সেটাকে আমরা অ্যাঙ্গেল অফ রোটেশন বলছি। ঠিক আছে, একটা ফর্মুলা ইউজ করা হয়, ফর্মুলাটা হচ্ছে আলফা ইকুয়াল টু থিটা বাই সি ইন্টু এল। এখানে এই আলফাটাকে বলা হচ্ছে স্পেসিফিক রোটেশন, স্পেসিফিক রোটেশন। এবার এই স্পেসিফিক রোটেশনটা কিন্তু একটা ইন্টেনসিভ প্রপার্টি, ইন্টেনসিভ মানে একটা পার্টিকুলার কম্পাউন্ডের জন্য এটা ফিক্সড, চেঞ্জ হয় না, থিটা চেঞ্জ হতে পারে। দেখো আমরা এই ইকুয়েশন থেকে কী লিখতে পারি, থিটা ইকুয়াল টু আলফা সি এল। এবার এই এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে লেংথ অফ পোলারিমিটার টিউব, এখানে লিখে দিই কোথাও একটা যে এল হচ্ছে লেংথ অফ পোলারি মিটার টিউব, আর থিটা হচ্ছে
অ্যাঙ্গেল অফ রোটেশন, মানে ইনিশিয়ালি আমরা পোলারিমিটার টিউবে যে অ্যাঙ্গেলটা দেখছি, পোলারিমিটার টিউবে আমরা দেখছি যে কোনো একটা কম্পাউন্ড প্লাস সিক্সটি ডিগ্রি রোটেট করে দিয়েছে, তাহলে ওই প্লাস সিক্সটি ডিগ্রি হচ্ছে ওর অ্যাঙ্গেল অফ রোটেশন। অ্যাঙ্গেল অফ রোটেশন সি এবং এলকে কম্বাইন করে আমরা স্পেসিফিক রোটেশন পাই। এবার তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো যে থিটা ভ্যারিজ উইথ কনসেন্ট্রেশন, কারণ পোলারিমিটার টিউব যদি আমি চেঞ্জ না করি তাহলে এলটা কনস্ট্যান্ট আর এটা তো কনস্ট্যান্টই, তাহলে এই তাহলে আমরা এটা বলতে পারি যে একটা অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশন তার কনসেন্ট্রেশন চেঞ্জ হলে অ্যাঙ্গেল অফ রোটেশন চেঞ্জ হবে। এবার এইটার উপর বেস করে আমরা এই এক্সপেরিমেন্টটা করি। এক্সপেরিমেন্টে আসলে কী করা হয় দেখো, এটা মুছছি, রিয়াকশানটা লিখি আগে, C12H22O11, সুক্রোজ। সুক্রোজ জলের সঙ্গে রিয়াকশান করছে, মানে হাইড্রোলিস হচ্ছে আর গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, মলিকিউলার ফর্মুলা সেম। স্পেসিফিক রোটেশন হচ্ছে 92 ডিগ্রি প্লাস 52.4 ডিগ্রি আর প্লাস 66.5 ডিগ্রি। একটা জিনিস লক্ষ্য করো, এক মোল সুক্রোজ যখন ফুললি রিয়াক্ট করে যাবে তখন সিস্টেমে কারাকারা তৈরি থাকবে, এক মোল গ্লুকোজ আর এক মোল ফ্রুক্টোজ। এইবার যখন রিয়াকশান কমপ্লিট হয়ে গেল তখন সিস্টেমে কারাকারা আছে, দুজন আছে, আর যখন রিয়াকশানের একদম শুরুতে সিস্টেমে কে আছে, শুধুমাত্র ফ্রুক্টোজ আছে, মানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের কথা আমি বলছি আর কি, শুধুমাত্র সুক্রোজ আছে। তাহলে এবার শুধু সুক্রোজের রোটেশনটা কীরকম, পজিটিভ, পজিটিভ মানে ওটা ডেক্সট্রো রোটেটারি। আর যখন রিয়াকশান কমপ্লিট হয়ে গেল তখন এই দুজন আছে, এক মোল করে আছে, তাহলে যদি এটা এক মোল থাকে, যদি এক মোল থাকে তাহলে টোটাল রোটেশান কত হচ্ছে, নেগেটিভ ভ্যালু আসছে। তাহলে একটা ডেক্সট্রো রোটেটারি কম্পাউন্ড আফটার রিয়াকশান যে সলিউশন তৈরি হলো, যে মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হলো, সেইটা লিভো রোটেটারি হয়ে গেল। এই যে ডেক্সট্রো থেকে লিভো চেঞ্জ হয়ে গেল, এই জন্য আমরা এই রিয়াকশানটাকে বলি ইনভার্সন অফ সুক্রোজ। ইনভার্সন মানে ওই অপটিক্যাল রোটেশনটা ইনভার্ট হয়ে যাওয়া। এবার ধরো যাক টি ইকুয়াল টু জিরোতে আমি এ মোল নিয়ে শুরু করেছিলাম আর এরা হচ্ছে জিরো জিরো, টি ইকুয়াল টু টিতে সাপোজ এক্স মোল রিয়াকশান করেছে, তাহলে এক্স আর এক্স তৈরি হবে আর ইনফাইনাইট টাইমে এটা জিরো হয়ে গেল, এইগুলো এ মোল আর এ মোল করে তৈরি হবে। এইবার একটা জিনিস লক্ষ্য করো, ইনিশিয়ালি অ্যাঙ্গেল অফ রোটেশান যতটা সেটা কেবলমাত্র সুক্রোজের জন্য, টি টাইম পরে যেহেতু সিস্টেমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজও প্রেজেন্ট, সুতরাং টি টাইম পরে যতটা আমি পোলারিমিটার যন্ত্রে দেখতে পাচ্ছি ভ্যালু অ্যাঙ্গেল অফ রোটেশান, সেটার জন্য তিনজনই দায়ী, তাই তো? এবার এই যে চেঞ্জটা হলো, চেঞ্জটা হতে গিয়ে এক্স মোল সুক্রোজ কমে গেল আর এক্স মোল করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ বেড়ে গেল। তাহলে যতটা চেঞ্জ হলো, সাপোজ আগে ছিল 90 ডিগ্রি এখন হয়ে গেলো 80 ডিগ্রি, তাহলে যতটা চেঞ্জ হলো সেটা কিসের জন্য হলো, সেটা এক্স মোল সুক্রোজের রিয়াকশান করে যাওয়ার জন্য হলো, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারি যে সাপোজ এই অবস্থায়, মানে ইনিশিয়ালি যখন টি ইকুয়াল টু জিরো তখন অ্যাঙ্গেল অফ রোটেশন হচ্ছে আর নট, আমরা থিটা দিয়ে লিখেছিলাম সলিউশন, আই মিন ইকুয়েশনে অ্যাঙ্গেল অফ রোটেশনকে থিটা লিখেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আর দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে, এই বিশেষ করে এই ধরনের প্রবলেমের জায়গাগুলো, তাই আমরা থিটার বদলে আর লিখছি এখানে। তাহলে জিরো টাইমে রিয়াকশন যখন শুরু হচ্ছে তখন সিস্টেমের টোটাল অ্যাঙ্গেল অফ রোটেশন আর নট, টি টাইম পরে আর টি, আর রিয়াকশন কমপ্লিট হওয়ার সময় আর ইনফাইনাইট। তাহলে আর নট মাইনাস আর টি, আর নট আগে লিখলাম কেন, কারণ এটা বেশি ভ্যালু, ইনভার্সন যেহেতু হচ্ছে তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসছে, সুতরাং ভ্যালুটা কমতে কমতেই আসবে। তাহলে এই যে ডিফারেন্স, এটা 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 কেন হলো, এই ডিফারেন্সটা হলো কেন, কারণ এক্স মোল রিয়াকশান করে গেছে তাই। তাহলে যত মোল রিয়াকশান করবে সেই অনুপাতে এইটা আরও বেশি কমবে বা বাড়বে। আমি এটা আরেকবার রাখছি সার্কেলটা, ধরো ইনিশিয়ালি রোটেশানটা এইখানে ছিল আর নট, এবারে এইখানে হয়ে গেল আর টি, কেন হলো, এইটুকু চেঞ্জ হলো তার কারণ এক্স পরিমাণ রিয়াকশান করেছে তাই। যদি এই এক্সের ভ্যালু বাড়ে
তাহলে এই আর টিটাও এইখানে চলে আসবে, মানে এই ডিফারেন্সটা আরও বাড়বে, এক্স এর ভ্যালু যত বাড়বে তত ডিফারেন্সটা বাড়বে। তাহলে আমরা বলতে পারি দিস ভ্যারিজ উইথ এক্স, ঠিক আছে। একই রকমভাবে আর নট মাইনাস আর ইনফাইনাইট, আর নট থেকে যখন আর ইনফাইনাইট হচ্ছে তখন কতটা চেঞ্জ হচ্ছে, জিরো থেকে এ চেঞ্জ হচ্ছে, তো তার মানে যতটা আমি নিয়ে শুরু করেছিলাম টোটালটা যখন মানে শেষ হয়ে যাচ্ছে, এক্সস্টেড হয়ে যাচ্ছে, তখন এতটুকু ডিফারেন্স আসছে অ্যাঙ্গেল অফ রোটেশন। তাহলে টোটাল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ সুক্রোজ সেটা যদি আমি আরও বেশি নিই তাহলে এই ডিফারেন্সটা আরও বাড়বে। সুতরাং এইটা কার সঙ্গে প্রপোর্শনাল, এ এর সঙ্গে, রাইট? এতটুকু বুঝতে অসুবিধা নেই। এইবার আমরা এখান থেকে কী করবো, অ্যাকচুয়ালি এইগুলো আমরা কেন করছি, কারণ আমার তো ফাইনালি কে ইকুয়াল টু ওয়ান বাই টি এল এন এ বাই এ মাইনাস এক্স, ওইখান থেকে আমাকে সমস্ত কিছু প্রুফ করতে হবে, মানে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এবার এখান থেকে এ মাইনাস এক্স বের করে ফেলি। এ মাইনাস এক্স মানে কত? আর নট মাইনাস আর ইনফাইনাইট আর মাইনাস আর টি, তাহলে কী পড়ে থাকলো? আর টি মাইনাস আর ইনফাইনাইট, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম ওয়ান বাই টি এল এন এ বাই এ মাইনাস এক্স, এর বদলে আমরা কী লিখব? ওয়ান বাই টি এল এন আর নট মাইনাস আর ইনফাইনাইট আর এ মাইনাস এক্স, মানে এটা আর টি মাইনাস আর ইনফাইনাইট। সো দিস ইজ দ্য ইকুয়েশান। এবার এই ইকুয়েশান ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করব। ঠিক একটু আগে আমরা যেটা করলাম ইনভার্সন অফ হাইড্রোলিস অফ এস্টার, সেখানে একটা এরকম সিমিলার ফর্মুলা ছিল, এই রকমই ডেটা দেওয়া থাকবে। এখানে আর নট আর ইনফাইনাইট আর টি ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট ভ্যালু বসাও, ক্যালকুলেট করো, ঠিক আছে। কপি করো এটা। এখানে আরও একটা জিনিস মাঝে মাঝে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে দ্য টাইম ওয়েন দ্য সলিউশন বিকামস অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কোন সময় সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এরকম কোনো সময় আছে কি, বা কখনো কি এরকম হয়? হতেও পারে, নাও হতে পারে, কখন হয় সেটা বলছি। তার আগে একটা জিনিস বলি, এই ফর্মুলাটা তোমরা বইতে অনেক সময় দেখবে এরকম আছে যে ইনফাইনাইটটা আগে আছে, টি পড়ে আছে, আর নট পড়ে আছে। এখন ওটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, কারণ আমরা সবসময় এটা ডিফারেন্সটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তা তোমরা এটাও লিখতে পারো, বা এটাকে ঘুরিয়েও যেরকম বইতে, যে কোনো বইতে পাবে সেটাও লিখতে পারো, একই ব্যাপার। আমরা সবসময় ডিফারেন্স নিয়ে কাজ করব, তাই কোনো অসুবিধা হবে না। এবার দেখো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কখন হবে সলিউশন, যখন অপটিক্যাল রোটেশন কত দেখাবে? জিরো, মানে জিরো ডিগ্রি অ্যাঙ্গেল দেখাবে। এইবার তিনটে সলিউশন যারা যে কোনো টাইম রিয়াকশান শুরু হওয়ার পরে, যে কোনো টাইমে রিয়াকশান শুরু এবং শেষ, ওই দুটো মুহূর্ত বাদ দিয়ে মাঝখানে যে কোনো মুহূর্তে কিন্তু তিনজনই আছে সিস্টেম প্রেজেন্ট, সুক্রোজ গ্লুকোজ ফ্রুক্টোজ, তিনজনই অপটিক্যালি অ্যাক্টিভ, অথচ ওভারঅল সলিউশন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কখন হবে? এটা তখনই হবে যখন যে কোনো সময়ে অ্যাট এনি টাইম টোটাল রোটেশনটা যখন জিরো হবে। তাহলে ব্যাপারটা কী হবে যে আমরা লিখতে পারি ওয়েন সলিউশন বিকামস অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেন আর টি কত হয়ে যাবে? জিরো। যে কোনো টাইমে টোটাল যে রোটেশন সেটা যখন জিরো, তার মানে সিস্টেম হয়ে গেছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এবার এই ইকুয়েশন তুমি যদি আর টি জিরো বসিয়ে দাও তাহলে কী পড়ে থাকবে? তাহলে দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি, আমি টি ইকুয়াল টু লিখছি, টাইম বের করতে বলেছি যেহেতু, তাহলে টি ইকুয়াল টু ওয়ান বাই কে এল এন, এটাকে জিরো করে দাও, তাহলে আর নট মাইনাস আর ইনফাইনাইট বাই আর ইনফাইনাইট, ঠিক আছে। এখানে মাইনাস সাইন কিন্তু দরকার নেই, কারণ আমরা তো এখানে খালি ডিফারেন্সটা মাপি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা এই টাইম যদি ক্যালকুলেট করতে পারি, যদি আমাদের মানে কোয়েশ্চেনের মধ্যে আর নট আর ইনফাইনাইট দুটো ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আমরা টিটা বের করতে পারবো, কেও দেওয়া থাকতে হবে অবশ্যই, যে কোন সময়ে টোটাল সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। একটা প্রবলেম বলছি, এটা কপি করে নাও। তো দেখো এরকম একটা ডেটা দেওয়া আছে, আচ্ছা কী বের করতে হবে ওটাই লিখিনি, কে বের করতে হবে অবশ্যই, আর টাইম
time when solution becomes optically inactive. এই দুটো ধরো বের করতে বলেছে, তাহলে ফর্মুলা বসাই সরাসরি, ওয়ান বাই টি এলএন আর নট মাইনাস আর ইনফাইনাইট আর টি মাইনাস আর ইনফাইনাইট, ঠিক আছে? আর নট কত বলো? 24.1, আর মাইনাস দিয়ে ওটা মানে প্লাস হয়ে যাবে, তাহলে 34.8, আর টি হচ্ছে কত? 10, 10 মাইনাস 10.7 মানে 20.7, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো। আমি একবারে করে দিচ্ছি এখানে, হ্যাঁ, 34.8 আর 20.7, দেখো অ্যাপ্রক্সিমেশান এখানে নেওয়া যাবে, ওটাকে 35 ভাবছি আর ওটাকে 21 ভাবছি, তাহলে 3 আর 5 মানে মানে আমি যদি 2.303 বাই টিটা কত এখানে 10 মিনিট, তাহলে লগ বললে লগ অফ 5/3, তাই তো? তাহলে লগ 5 মাইনাস লগ 3 কত হচ্ছে? লগ 5 মানে 0.7 আর লগ 3 মানে 0.48, তাহলে 0.22, তাহলে 2.303 ইন্টু 0.22 বাই 10, তাই তো? তাহলে 22 আর 3 66, ছেষট্টি 50, 5, 1, 2, 3, 4, 5, তার মানে 0.0506 মিনিট ইনভার্স, ঠিক আছে? তাহলে কী লিখবো? টি ইকুয়াল টু 1/k ln আর নট মাইনাস আর ইনফাইনাইট বাই আর ইনফাইনাইট যা আসবে, তাহলে এটা কত বেরোলো আমার? 0.0506, এটাকে 2.303 করি, তাহলে এটা লগ হয়ে যাবে আর নট মাইনাস আর ইনফাইনাইট মানে 35, আর এটা হচ্ছে মাইনাস 10.7, তাহলে 35 আর 10.7 কত হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এটা উল্টোটা নিই তাহলে মাইনাস আর এটা মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, তাই আমরা মডটাই নিয়েছি আর কি। এখন 35 এটাকে 11 যদি ভাবি আমি, তাহলে বাবা, আচ্ছা এইটাকে মুছে দিই, আমি জায়গাটা পাওয়া যাবে, তাহলে দেখো লগ 35 মানে লগ 5 আর লগ 7 আর এখানে লগ 11, বাবা এটা 0.7, 0.84, লগ 11 ভ্যালু 1.04 হয়, তাহলে এটা 1.04, তার মানে সরি 0.5, তাই তো 0.5 হয়ে যাচ্ছে, তাহলে 2.303, 0.5 আর 0.0503 এটা যদি হয় তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 10 হয়ে যাবে, তাহলে 23.03 মিনিট পরে সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে? কপি করো। তাহলে স্পেশাল কেসেস অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এখানেই শেষ হলো, এবং আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার আজকে এখানেই কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। তবে যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশনসগুলো পেতে পারো, এবং খুব মন দিয়ে পড়াশুনো করো ও ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।